এমন করে চেয়ারে পা ঝুলায়ে বসে আছে, দেখ না মনে হচ্ছে কি পটের বিবি। কিরে বাপু, এতগুলা সাবান দিয়ে বাসন মাজতে হবে? তুমি তো জমিদারি শেষ করে দিবেন, তাও তো বাসনের তেল যায় না। আমরা আগে বাসন মাজিছি ছাই আর গোবর দিয়ে, চকচক করিছে মুখ দেখা যাচ্ছে বাসনের। কালকা আমি কীর্তনের থেকে আসে তোমার শাড়ি কাছে দিতে কছিলাম, তুমি কাছে দেননি, তাড়াতাড়ি বাসন মাজে। এই দেখো আমার কাপড়টা ধুয়ে দিও। শাড়িটা কালকে ধুয়ে দিইনি তো কি হয়েছে? মনে নাই সেই জন্য ধুয়ে দিইনি? বাপরে বাপ, এমন ব্যবহার করে মনে হয় কি আমি ওদের বউ নয়, এই বাড়ির ঝি। গোবর দিয়ে আজকে শাড়ি পরিষ্কার করব। দাঁড়া, বাসন যদি সাবান দিয়ে মাজা না হয় তাহলে সার্ফ দিয়ে কেন শাড়ি ধোয়া হবে? সার্ফ না দিয়ে গোবর জলের মধ্যে আমার শাড়ি কেন ডুবাচ্ছেন? অলক্ষী, এত দামের শাড়িটা আমার শেষ করে দিল। এখনই তো বাসন মাজার সময় কত বড় বড় ভাষণ দিলেন, গোবর দিয়ে বলে সব পরিষ্কার করে দিছেন। তাই বলছি কি দরকার এত সার্ফ নষ্ট করে? গোবর দিয়ে শাড়ি পরিষ্কার করলেই হয়ে গেল।